দেখুন, আমি পুরো রাউন্ডটাই আবারও একই প্রসেসে এখান পর্যন্ত কমপ্লিট করলাম। এরপরে দেখুন, আমি তিনটা চেন নেব, সেম আগের মতোই আমি তিনটা চেন নিলাম। এরপরে দেখুন, এখানে আমি একটা সিঙ্গেল ক্রুশ তুলে নিচ্ছি। দেখুন, সিঙ্গেল ক্রুশ দিয়ে আমি জয়েন করলাম। আবারও আমি তিনটা চেন নিচ্ছি, 1, 2, 3। এরপরে দেখুন, আগে যে আমার ডবল ক্রুশটা নেওয়া ছিল, তার মাথাতেই আমি আরও একটা ডবল ক্রুশ তুলে নিচ্ছি। আবারও আমি দুটো চেন নেব। এরপরে দেখুন, মাঝখানে আমি একটা সিঙ্গেল ক্রুশ তুলে নিলাম, আবারও দুটো চেন নিচ্ছি। আবার দেখুন, যে ডবল ক্রুশটা করা ছিল, তার উপর মাথাতেই আমি আরেকটা ডবল ক্রুশ তুলে নিচ্ছি। আবার দুটো চেন নিচ্ছি। আবার দেখুন, দুটো ঘর ছেড়ে এখানে আমি একটা সিঙ্গেল ক্রুশ নিয়ে জয়েন করছি। আবার দুটো চেন নিচ্ছি। আবার দেখুন, এখানে আমি ডবল ক্রুশ দিয়ে জয়েন করছি। সেম একই প্রসেসে আমি এখান পর্যন্ত নিয়ে আসব। দেখুন, পুরোটাই সেম একই প্রসেসে আমি তুলে নিলাম। ডবল ক্রুশ তুলেছি, তার উপর মাথাতে, তারপরে আবার দুটো চেন নিয়ে একটা সিঙ্গেল ক্রুশ তুলেছি। সেম একইভাবে পুরোটাই আমি কমপ্লিট করলাম। এরপরে দেখুন, এখানেও আমি তিনটা চেন নিচ্ছি, 1, 2, 3। এরপরে এর সঙ্গে এটাকে আমি জয়েন করব। জয়েন করলাম, আবারও পরপর তিনটে আমি সিঙ্গেল ক্রুশ দিয়ে এখানে তুলে নিচ্ছি, 1, 2, 3। এরপরে তিনটা চেন নিচ্ছি। দেখুন, একই জায়গাতে আমি দুটো ডবল ক্রুশ তুলে নেব, 1, 2। আবারও তিনটা চেন নিচ্ছি, 1, 2, 3। আবার সেম একই জায়গাতে আমি তিনটা ডবল ক্রুশ তুলে নেব, 2, 3। এরপরে তখন দুটো চেন নিচ্ছি, চেন নিলাম। এরপরে এখানে মাঝখানে আমি, দেখুন মাঝখানে আমি জয়েন করছি, জয়েন করলাম, আবারও দুটো চেন নিচ্ছি, 1, 2। এরপরে দেখুন, এখানে আমি যে 10টা ডবল ক্রুশ তুলেছিলাম, সেই মাঝখানেই আবারও একটা একটা করে ডবল ক্রুশ তুলে নিচ্ছি। একটা ডবল ক্রুশ তুললাম, একটা চেন নিলাম, আবারও একটা ডবল ক্রুশ তুলছি, 2, আবারও একটা চেন নিচ্ছি, 3, আবার একটা চেন নিচ্ছি, আবার একটা ডবল ক্রুশ তুললাম, 4, আবারও একটা চেন নিচ্ছি, আবারও পরের ঘরটাতে আরেকটা ডবল ক্রুশ তুলছি, আবারও একটা চেন নিচ্ছি। এইভাবে পরপর দেখুন আমি ডবল ক্রুশ তুলে নিচ্ছি। দেখুন, একটা চেন নিলাম, পরপর ডবল ক্রুশ তুলে নিলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখুন, দুটো চেন নিলাম, এরপরে আবারও এখানে আমি জয়েন করছি, আবার দুটো চেন নিচ্ছি। আবার সেম একই প্রসেসে আমি এখানেও পরপর একটা একটা ডবল ক্রুশ তুলে নিচ্ছি। একটা চেন নিলাম, আবারও একটা ডবল ক্রুশ তুলছি, আবার একটা চেন,
আবার একটা ডবল ক্রুশ, দেখুন পরপর আমি এখানেও 9টা ডবল ক্রুশ তুলে নেব। 1 2 3 4 5 ছয় সাত আট নয় সেম একই প্রসেসে আমি এখান পর্যন্ত নিয়ে আসব। দেখুন পুরো রাউন্ডটাই আমি একই প্রসেসে কমপ্লিট করলাম। এখানে আমি 3টা চেন নেব, 1 2 3, 3টা চেন নিলাম। এরপরে দেখুন এখানে আমি একটা ডবল ক্রুশ তুলে নিচ্ছি। এরপরে আমি 5টা চেন নেব, 1 2 3 4 5। আবার দেখুন যেখানে আমার ডবল ক্রুশ আগের রাউন্ডে ছিল সেখানেই আমি তার মাথাতে আরেকটা ডবল ক্রুশ তুলে নিলাম। আবার 5টা চেন নিচ্ছে, 2 3 4 5। আবার দেখুন এখানে আমি আরেকটা ডবল ক্রুশ তুলে নিচ্ছি। আবারও 5টা চেন নিচ্ছে, 2 3 4 5। এরপরে দেখুন এখানে নিচ্ছি না, এখানে আরেকটা ডবল ক্রুশ আমি তুলে নিচ্ছি। সেম একইভাবে আমি এখান পর্যন্ত নিয়ে আসব। দেখুন পুরোটাই আমি একইভাবে কমপ্লিট করলাম। এরপরে এখানেও আমি 3টা চেন নেব, 1 2 2 2 3। এরপরে দেখুন এখানে আমি জয়েন করছি, জয়েন করলাম। এরপরে সিঙ্গেল ক্রুশ দিয়ে পরপর আমি 3টা সিঙ্গেল ক্রুশ তুলে নেব, 1 2 3। আবারও 3টা চেন নিচে, 1 2 3। এরপরে দেখুন এখানেও আমি 2টো ডবল ক্রুশ তুলে নিচ্ছি, 2। আবারও 3টা চেন নিচে, 1 2 3। দেখুন এরপরে এখানেও আমি একই জায়গাতে সেম 3টা ডবল ক্রুশ তুলে নেব, 2 3। এরপরে আমি 4টা চেন নিচে, 1 2 3 4। 4টা চেন নিলাম। এরপরে দেখুন এখানে আমি সিঙ্গেল ক্রুশ দিয়ে জয়েন করব। এরপরে 3টা চেন নিচে, 1 2 3। এরপরে দেখুন পরের ঘরটাতেও আমি আরেকটা সিঙ্গেল ক্রুশ দিয়ে জয়েন করছি। আবারও 3টা চেন নিচে, 1 2 3। আবার তারপরের ঘরটাতেও আরেকটা সিঙ্গেল ক্রুশ দিয়ে জয়েন করলাম। আবার পরের ঘরটা তো আবার জয়েন করছি, আবার 3টা চেন নিচে, 1 2 3। আবারও তার পরের ঘরটাতে আবারও আমি একটা সিঙ্গেল ক্রুশ নিলাম, ফের আবার 3টা চেন নিচ্ছি। তার পরের ঘরটা তো আরও আমি জয়েন করলাম। এইভাবে পরপর আমি দেখুন জয়েন করে ফেলছি। আবারও 3টা চেন নিচে, 1 2 3। আবারও পরের ঘরটাতে জয়েন করলাম, 1 2, 2টো চেন নিলাম। দেখুন তাহলে আমার মোট 1 2 3 4 5 6 7 8 8 জায়গাতে আমি জয়েন করে ফেলেছি। এখানে 2টো চেন নেওয়া আছে, সেম একই প্রসেসে এখানে আমি জয়েন করব। আবারও 3টা চেন নিচে, 1 2 3। তারপরের ঘরটা তো সেম একইভাবে আমি জয়েন করে ফেলব। এইভাবে আমি পুরো রাউন্ডটাই নিয়ে আসব। এক
দুই তিন, এক দুই তিন, আবারও জয়েন করলাম, আবারও তিনটা চেয়ার নিচ্ছি, আবারও তার পরের ঘরটাতে আমি জয়েন করছি, এক দুই তিন, এরপরে দুটো চেন নিলাম। দেখুন এখানেও আমি সেম একইভাবে জয়েন করলাম, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এইভাবে পুরো রাউন্ডটাই আমি এইভাবে পুরো রাউন্ডটাই আমার এখান পর্যন্ত আসবে। দেখুন আমি পুরো রাউন্ডটাই একই প্রসেসে কমপ্লিট করলাম। এখানে যেমন আমি চারটা চেন নিয়েছিলাম, এখানে যেমন আমি চারটা চেন নিয়েছিলাম, সেম একইভাবে আমি এখানেও চারটা চেন নেব, এক দুই তিন চার, চারটা চেন নিলাম। এরপরে দেখুন এখানে আমি তিনটা ডবল ক্রোশ তুলে নেব, এক দুই তিন, আবারও তিনটা চেন নিচ্ছি, আবার একই জায়গাতে আমি তিনটা ডবল ক্রোশ তুলে ফেলবো। দেখুন তিনটা ডবল ক্রোশ নিলাম, এরপরে তিনটা চেন নিচ্ছি, দুই তিন, এরপরে দেখুন এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশ নিলাম, আবারও তিনটা চেন নিচ্ছি, এক দুই তিন, এরপরে দেখুন এখানে আমি একটা ডবল ক্রোশ, আগের রাউন্ডে যেখানে আমার একটা ডবল ক্রোশ ছিল তার মাথাতেই আমি আরও একটা ডবল ক্রোশ তুলে নিলাম, আবারও তিনটা চেন নিচ্ছি, দুই তিন, এরপরে দেখুন এই মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশ দিয়ে জয়েন করব, আবারও তিনটা চেন নিচ্ছি, আবার দেখুন এখানে আমি একটা ডবল ক্রোশ তুললাম, আবার তিনটা চেন নিচ্ছি, এক দুই তিন, দেখুন তিনটা চেন নিয়েছি, আবারও এখানে সিঙ্গেল ক্রোশ দিয়ে মাঝে জয়েন করব, আবারও তিনটা চেন নিয়েছি, এক দুই তিন, এরপরে দেখুন যেখানে ডবল ক্রোশ নেওয়া ছিল তার মাথায় আমি আরও একটা ডবল ক্রোশ নিয়ে নিলাম, আবারও তিনটে আমি চেন নিচ্ছি, দুই তিন, আবারও মাঝে আমি একটা সিঙ্গেল ক্রোশ দিয়ে জয়েন করছি। আবার তিনটা চেন নিচ্ছি, দুই তিন, সেম একইভাবে আমি সেম একইভাবে আমি এখান পর্যন্ত নিয়ে আসব। দেখুন সেম একইভাবে আমি পুরো লাইনটাই তৈরি করে ফেললাম। এরপরে এখানে জয়েন করব, তার আগে দেখুন আমি তিনটা চেন নিচ্ছি, এক দুই তিন, তিনটা চেন নিলাম, এরপরে দেখুন এখানে আমি জয়েন করব, আবারও পরপর আমি তিনটা সিঙ্গেল ক্রোশ দিয়ে জয়েন করছি, এক দুই তিন, এরপরে আবারও তিনটা চেন নিচ্ছি, তিন, এরপরে দুটো সিঙ্গেল ডবল ক্রোশ এক জায়গাতে তুলে নেব, এক দুই, আবারও তিনটা চেন নিচ্ছি। দেখুন এখানে আমি আবারও তিনটা পরপর ডবল ক্রোশ তুলে নেব, এক দুই তিন, আবারও চারটা চেন নিচ্ছি, এক দুই তিন চার, এরপরে দেখুন এখানে আমি জয়েন করব, আবারও তিনটা
চেন নিচ্ছি। এরপরে পরেরটাতেও আমি সেম একইভাবে আমি সিঙ্গেল ক্রোশ দিয়ে জয়েন করব, আবারও তিনটা চেন, আবারও তারপরের ডিজাইনটাতে আমি জয়েন করলাম। এইভাবে দেখুন পরপর আমি জয়েন করে যাচ্ছি, 1 2 3, 1 2 3, আবারও এখানে জয়েন করলাম, আবারও তিনটা চেন নিচ্ছি। দেখুন 1 2 1 2 3 4 5 6 7, 7 জায়গাতে আমি জয়েন করলাম। এরপর আমি তিনটা চেন নেব, 1 2 3, তারপর সেম একই প্রসেসে আমি পরের ডিজাইনটাতেও জয়েন করে ফেলব, আবারও তিনটা চেন নিচ্ছি। দেখুন তারপরেরটাতেও আমি জয়েন করছি, সেম একইভাবে আমি তিনটে আবারও চেন নিলাম। এইভাবে পরপর আমি জয়েন করে ফেলব, 1 2 3, আবারও একটা সিঙ্গেল ক্রোশ, আবার তিনটা চেন, আবার একটা সিঙ্গেল ক্রোশ। এইভাবে আমি পুরো রাউন্ডটাই তৈরি করব, 1 2 3। সেম একই প্রসেসে আমি এখান পর্যন্ত নিয়ে আসব। দেখুন আমার পুরো রাউন্ডটাই একইভাবে আমি কমপ্লিট করলাম। এরপরে এখানেও আমি চারটা চেন নিচ্ছি, 1 2 3 4, চারটা চেন নিলাম। এরপরে দেখুন এখানে আমি তিনটা ডবল ক্রোশ তুলে নিচ্ছি, 2 3, আবারও তিনটা চেন নিচ্ছি, আবার একই জায়গাতে আমি তিনটা ডবল ক্রোশ তুলে নেব, 2 3, আবার তিনটা চেন নিচ্ছি। এরপরে দেখুন এখানে আমি আবারও একটা ডবল ক্রোশ তুলে নিলাম। এরপরে দেখুন আমি পাঁচটা চেন নেব, 2 3 4 5, পাঁচটা চেন নিলাম। এরপরে পরের ডবল ক্রোশটাতে আমি আবারও একটা ডবল ক্রোশ তুলে নিচ্ছি, আবারও পাঁচটা চেন নেব, 1 2 3 4 5, তারপরের রাউন্ডের ডবল ক্রোশটাতে আমি আবারও একটা ডবল ক্রোশ তুলে নিলাম, আবার পাঁচটা চেন নিচ্ছি, 2 3 4 5, আবারও দেখুন এখানে একটা ডবল ক্রোশ তুলে নিচ্ছি। সেম একইভাবে আমি এখান পর্যন্ত নিয়ে আসব। দেখুন একইভাবে আমি পুরোটাই কমপ্লিট করলাম। এরপরে আমি এখানে তিনটা চেন নেব, 1 2 3, তিনটা চেন নিলাম। এরপরে দেখুন এখানে আমি জয়েন করছি, জয়েন করলাম, আবারও একটা সিঙ্গেল ক্রোশ নিলাম। পরপর একইভাবে তিনটা সিঙ্গেল ক্রোশ দিয়ে আমি জয়েন করছি, আবারও তিনটা চেন নেব, 1 2 3, একই জায়গাতে আমি আবারও দুটো ডবল ক্রোশ তুলে নেব। দেখুন তুলে নিলাম, এরপরে আবারও তিনটা চেন নিচ্ছি,
আবার সেম একই জায়গাতে তিনটা ডাবল ক্রস তুলব, দুই তিন। এরপরে দেখুন আমি পাঁচটা চেন নিচ্ছি, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা চেন নিলাম। এরপরে এখানে আমি সিঙ্গেল ক্রস দিয়ে জয়েন করব, জয়েন করলাম, আবার তিনটা চেন নিচ্ছি, এক দুই তিন, আবার একটা সিঙ্গেল ক্রস দিয়ে জয়েন করব, আবার তিনটা চেন নিচ্ছি, আবার একটা সিঙ্গেল ক্রস দিয়ে এখানে জয়েন করছি। সেম একইভাবে আমি করে করে আসব, এক দুই তিন, এক দুই তিন। দেখুন এখানে আমি এক দুই, এক দুই তিন চার পাঁচ ছয়, ছ জায়গাতে আমি জয়েন করলাম। এরপর আমি চারটা চেন নেব, এক দুই তিন চার, আবারও এখানে আমি সিঙ্গেল ক্রোশ দিয়ে পরপর জয়েন করে যাব। এক দুই তিন, দেখুন আমি সেম একই প্রসেসে আমি জয়েন করে করে আসছি, এক দুই তিন, আবারও এখানে জয়েন করছি, এক দুই তিন। এরপরে চারটা চেন নেব, এক দুই তিন চার, আবারও জয়েন করব। সেম একইভাবে পুরো রাউন্ডটাই আমি, পুরো রাউন্ডটাই আমি এখান পর্যন্ত, এখান পর্যন্ত নিয়ে আসব। পুরো রাউন্ডটাই আমি আবারও একই প্রসেসে কমপ্লিট করলাম। এরপরে দেখুন এখানে যেমন আমি পাঁচটা চেন নিয়েছিলাম, সেম এখানেও আমি পাঁচটা চেন নেব, এক দুই তিন চার পাঁচ। আবারও দেখুন এখানে আমি তিনটে পরপর ডবল ক্রুশ তুলে নেব, দুই তিন, আবারও তিনটা চেন নিচ্ছি, আবার সেম একই জায়গাতে তিনটা ডবল ক্রুশ তুলে নেব, এক দুই তিন। এরপরে দেখুন তিনটা চেন নিচ্ছি, এরপরে এখানে আমি একটা সিঙ্গেল ক্রুশ দিয়ে জয়েন করব, আবারও তিনটা চেন নিচ্ছি, এক দুই তিন। এরপরে দেখুন আমার আগের রাউন্ডে যে ডবল ক্রুশটা নেওয়া ছিল সে তার মাথাতেই আমি আরও একটা ডবল ক্রুশ তুলে নিলাম, আবার তিনটা চেন নিচ্ছি। এরপরে দেখুন এর মাঝে আমি সিঙ্গেল ক্রুশ দিয়ে জয়েন করব, আবারও পাঁচটা চেন নিচ্ছি, সরি তিনটা চেন নিচ্ছি, আবার এই ডবল ক্রুশের মাথায় আমি আবারও ডবল ক্রুশ দিয়ে জয়েন করব, আবার তিনটা চেন নেব। আবার দেখুন এখানে আমি সিঙ্গেল ক্রুশ দিয়ে জয়েন করব, আবার তিনটা চেন নেব, আবার তার ঘর পরের ঘরটাতেও আমি ডবল ক্রুশ দিয়ে জয়েন করব। সেম একইভাবে আমি এখান পর্যন্ত নিয়ে আসবো।
দেখুন সেম একইভাবেই আমি পুরোটাই কমপ্লিট করে ফেললাম। এরপরে আবারও আমি তিনটা চেন নিচ্ছি, 1, 2, 3। এখানে আমি সিঙ্গেল ক্রুশ দিয়ে জয়েন করব। আবারও তিনটা চেন নিচ্ছি, 1, 2, 3। এরপরে দেখুন এখানেও আমি জয়েন করব। আবারও আগের মতোই পরপর তিনটে আমি সিঙ্গেল ক্রুশ দিয়ে জয়েন করছি, 2, 3। আবারও তিনটা চেন নেব, সেম একইভাবে আগের মতোই দুটো আমি এখানে ডবল ক্রুশ তুলে নিচ্ছি। আবারও তিনটা চেন নেব, আবার তিনটে আমি এখানে ডবল ক্রুশ তুলে নেব, 2, 3। দেখুন আগের রাউন্ডে আমার এখানে 5টা চেন ছিল, এরপরে আমি 6টা এখানে চেন সেলাই করে নেব, 1, 2, 3, 4, 5, 6। 6টা চেন নিলাম, দেখুন এখানে আমি আবারও সিঙ্গেল ক্রুশ দিয়ে জয়েন করছি। আবার তিনটা চেন নেব, আবার পরের ঘরটা তো সিঙ্গেল ক্রুশ দিয়ে জয়েন করব। সেম একইভাবে আমি পরপর তুলে নেব, 1, 2, 3। দেখুন 1, 2, 3, 4, 5, 5 জায়গাতে আমি জয়েন করলাম। এরপরে আমি 5টা চেন নেব, 1, 2, 3, 4, 5। আবারও এখানে সিঙ্গেল ক্রুশ দিয়ে পরেরটাতে জয়েন করব, আবার তিনটা চেন নেব, তারপরেরটাতেও আমি সেম একইভাবে জয়েন করে ফেলব। তিনটা চেন নেব, তারপরে আমি জয়েন করব। এক, দুই, তিন। দেখুন এখানেও আমি মোট 5 জায়গাতে জয়েন করলাম, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5। আবারও আমি 5টা চেন নেব, 1, 2, 3, 4, 5। সেম একইভাবে এখানে আমি জয়েন করব। এইভাবে পুরো রাউন্ডটাই আমি এভাবে পুরো রাউন্ডটাই আমি এখান পর্যন্ত নিয়ে আসব। দেখুন পুরো রাউন্ডটাই আমার সেম একইভাবে কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখুন এখানে আমি 6টা চেন নিচ্ছি, 1, 2, 3, 4, 5, 6। 6টা চেন নিলাম, এরপরে আগের মতো এখানে পরপর তিনটে আমি ডবল ক্রুশ তুলে নেব, 2, 3। আবারও তিনটা চেন নিচ্ছি, আবার তিনটা ডবল ক্রুশ তুলব, 1, 2, 3। এরপরে তিনটা চেন নিচ্ছি, দেখুন তিনটা চেন নিলাম, এরপরে এখানে জয়েন করে আমি একটা ডবল ক্রুশ তুলে নেব। এরপরে 5টা চেন নেব, 1, 2, 3, 4, 5। 5টা চেন নিলাম, আগের রাউন্ডে যেখানে ডবল ক্রুশ তোলা ছিল সেখানেই আমি একটা ডবল ক্রুশ তুলে নিলাম। আবার 5টা চেন নিচ্ছি, 1, 2, 3, 4, 5। আবার দেখুন এখানে সিঙ্গেল ক্রুশ ছিল, এখানে নিচ্ছি না, পরেরটাতে ডবল ক্রুশের মাথায় আমি আরও একটা ডবল ক্রুশ তুলে নেব।
আবারও পাঁচটা চেন নেব, দুই তিন চার পাঁচ, আবারও দেখুন সিঙ্গেল ক্রুশের কাছে নিচ্ছি না, যেখানে ডবল ক্রুশ করা আছে সেখানে আমি আরেকটা ডবল ক্রুশ করে তুলে নেব, আবার পাঁচটা চেন নেব, দুই তিন চার পাঁচ, সেম একইভাবে আমি এখান পর্যন্ত নিয়ে আসব। দেখুন পুরোটাই একইভাবে আমি কমপ্লিট করলাম। আবারও এখানে আমি তিনটা চেন নেব, এক দুই তিন, তিনটা চেন নিলাম, এরপরে এখানে আমি সিঙ্গেল ক্রুশ দিয়ে জয়েন করব। আবারও পরপর তিনটা আমি সিঙ্গেল ক্রুশ তুলে নেব, এক দুই তিন, দেখুন এখানে তিনটা চেন নিচ্ছি, সেম একই জায়গাতে আমি পরপর দুটো ডবল ক্রুশ তুলে নেব। আবারও দুটো তিনটা চেন নিচ্ছি, আবার এখানে তিনটা পরপর ডবল ক্রুশ তুলে নেব, এক দুই তিন, দেখুন এরপরে আমি সাতটা চেন নিচ্ছি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এরপরে আবারও এখানে সিঙ্গেল ক্রুশ দিয়ে জয়েন করব, এক আবার তিনটা চেন নিচ্ছি, আবার একটা সিঙ্গেল ক্রুশ দিলাম, সেম আগের মতোই আমি তিনটা চেন নিচ্ছি, তারপরে আবার সিঙ্গেল ক্রুশ দিয়ে জয়েন করছি, এক দুই তিন, এক দুই তিন চার পাঁচ, দেখুন তাহলে এই রাউন্ডে আমি চার জায়গাতে সিঙ্গেল ক্রুশ দিয়ে জয়েন করলাম, এক দুই তিন চার। এক দুই তিন চার পাঁচ ছয়, দেখুন ছটা আমি চেন নিলাম, আবারও সেম একইভাবে আমি সিঙ্গেল ক্রুশ দিয়ে পরপর জয়েন করব, তিনটা চেন নিলাম, আবার একটা সিঙ্গেল ক্রুশ নিলাম, আবার তিনটা চেন নিচ্ছি, আবার তিনটা চেন নিয়ে একটা সিঙ্গেল ক্রুশ দিয়ে জয়েন করব, আবার আমি দেখুন ছটা চেন নিচ্ছি, দুই তিন চার পাঁচ ছয়, আবার এখানে আমি সিঙ্গেল ক্রুশ দিয়ে জয়েন করব। এইভাবে আমি পুরো রাউন্ডটাই দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটাই এখান পর্যন্ত নিয়ে আসব। দেখুন পুরোটাই আমি কমপ্লিট করলাম। এখানে যেমন আমি সাতটা চেন নিয়েছিলাম, সেম একইভাবে এখানেও আমি সাতটা চেন তুলে নেব, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা চেন নিলাম, এরপরে দেখুন এখানে আগের মতোই তিনটা ডবল ক্রুশ তুলে নেব, দুই তিন, আবার তিনটা চেন নেব, এক দুই তিন, আবার তিনটা পরপর ডবল ক্রুশ তুলে নেব, এরপরে দেখুন তিনটা চেন নিচ্ছি, এক দুই তিন, তিনটা চেন নিলাম, এরপরে এখানে আমি সিঙ্গেল ক্রুশ দিয়ে জয়েন করব, আবারও তিনটা চেন নেব, দেখুন এরপরে যেখানে আমার ডবল ক্রুশ নেওয়া ছিল সেখানে আমি একটা ডবল ক্রুশ দিয়ে জয়েন করলাম, আবার তিনটা চেন নেব,
আবার দেখুন এর মাঝে আমি সিঙ্গেল ক্রোশ দিয়ে জয়েন করব, আবার তিনটা চেন নেব, আবার এখানে ডবল ক্রোশের মাথায় একটা ডবল ক্রোশ তুলে নেব, আবার তিনটা চেন নেব। সেম এই যে আমার পাঁচটা চেন নেওয়া আছে, এই চেনের মাঝে আমি সিঙ্গেল ক্রোশ দিয়ে জয়েন করব, আবার তিনটা চেন নেব। এইভাবে আমি পুরোটাই নিয়ে আসব। সেম একইভাবে আমার এখান পর্যন্ত আসবে। দেখুন আমি পুরোটাই একইভাবে কমপ্লিট করলাম। এরপরে এখানেও আমি তিনটা চেন নেব, এক দুই তিন, তিনটা চেন নিলাম। এরপরে দেখুন এটাকে আমি জয়েন করব, জয়েন করলাম।